cut. শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি বুয়েট এবং ভার্সিটি এডমিশন টেস্টের পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমি তোমাদের জন্য চারটি পর্ব নিয়ে আলোচনা করছি। এই পর্বে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবল মাত্র একবার ব্যবহার করে। দুই তিন চার পাঁচ এই অঙ্ক দ্বারা কতগুলো চার অঙ্কের বেজোড় সংখ্যা গঠন করা যায় সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে অঙ্কগুলো আছে, দুই আছে, তিন আছে, চার আছে এবং পাঁচ আছে। যেহেতু আমাকে প্রশ্নে বলছে যে এই চারটি অঙ্ক ব্যবহার করে চার অঙ্কের বেজোড় সংখ্যা তৈরি করতে, তাহলে আমরা জানি যে বেজোড় সংখ্যার এককের ঘরে থাকে এক, তিন, পাঁচ, সাত এবং নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি অঙ্ক দেওয়া আছে, এই চারটি অঙ্কের মধ্যে তিন এবং পাঁচ হলো বেজোড় সংখ্যা। তাহলে চার অঙ্কের বেজোড় সংখ্যা তৈরি করতে গেলে তিন একক স্থানীয় অঙ্কে রেখে বাকি তিনটি অঙ্কের বিন্যাস করে চার অঙ্কের একটি বেজোড় সংখ্যা তৈরি করতে হবে। যতটি তৈরি করা যায় সেটা আগে আনতে হবে এবং এককের ঘরে পাঁচ রেখে, পাঁচ রেখে যে কয়টি বেজোড় সংখ্যা তৈরি করা যায় সেটাও নিয়ে আসতে হবে। এই দুইবার যে আমরা এককের ঘরে তিন রেখে যে কয়টি বেজোড় সংখ্যা আসবে এবং এককের ঘরে পাঁচ রেখে যে কয়টি বেজোড় সংখ্যা আসবে সবগুলোর বিন্যাস যদি আমরা একসাথে যোগ করি, তাহলে এই চারটি অঙ্ক করে অঙ্ক ব্যবহার করে মোট কতটি বেজোড় সংখ্যা তৈরি করা যায় তা নিয়ে আসা যাবে। তাহলে প্রথমে আমরা যদি এককের ঘরে তিন রাখি, এককের ঘরে তিন রেখে বেজোড় সংখ্যা আমরা তৈরি করব। তাহলে এককের ঘরে যদি আমি তিন রাখি, বাকি তিনটে অঙ্ক হলো দুই, চার এবং পাঁচ, এগুলো বিন্যাস করতে পারবে তাহলে বেজোড় সংখ্যা তৈরি হবে। তো বিন্যাসটা এরকম করতে পারে যে দুই, চার, পাঁচ এটা একটা সংখ্যা হতে পারে, এককের ঘরে আবারও তিন ফিক্সড রেখে বাকি আমরা তৈরি করতে পারি দুই, পাঁচ, চার, আবার এককের ঘরে তিন রেখে আমরা তৈরি করতে পারি চার, দুই, পাঁচ, আবার এককের ঘরে সংখ্যা তৈরি করতে তিন রেখে সংখ্যা তৈরি করতে পারি আমরা চার, পাঁচ, দুই, আবার এককের ঘরে তিন রেখে আরও সংখ্যা আমরা তৈরি করতে পারি পাঁচ, চার, দুই, আবার এককের ঘরে তিন রেখে আমরা সংখ্যা তৈরি করতে পারি পাঁচ, দুই, চার। দেখো, আমরা জানি যে এককের ঘরে তিন রাখলেই বেজোড় সংখ্যা তৈরি করতে পারবো আমরা চার অঙ্কের। তাহলে এককের ঘরে তিন রেখে মোট এখানে ছয়টি সংখ্যা তৈরি করা যায় এবং ভিন্ন ভিন্ন, দুই, চার, পাঁচ, তিন, এককের ঘরে তিন রেখে একটা সংখ্যা, আবার এককের ঘরে তিন রেখে সংখ্যা, দেখো এর আগের সংখ্যাটার সাথে এই সংখ্যার কিন্তু কোনো মিল নেই। সো এককের ঘরে তিন রেখে মোট এই ছয়টি সংখ্যা ভিন্ন সংখ্যা তৈরি করা যায়। তাহলে এককের ঘরে যদি আমরা তিন রাখি, বাকি আর অঙ্ক আছে দুই, চার এবং পাঁচ, এগুলোর মধ্যে বিন্যাস হবে। অর্থাৎ পজিশন ফিক্সড করে নেব প্রথমে আমরা তিন এককের ঘরে, তাহলে বাকি তিনটি অঙ্ক যদি আমরা বিন্যাস দেই তাহলে মোট বিন্যাস পাবো আমরা এখানে ভিন্ন ভিন্ন বিন্যাস ছয়টি। তো আবার যদি এককের ঘরে পাঁচ রাখি, তাহলে এককের ঘরে যদি আমি পাঁচ রাখি তাহলে মোট বিন্যাস পাবো আমি আবার ছয়টি। তাহলে এখানে আমি এককের ঘরে তিন রেখে বিন্যাস পাইলাম ছয়টি, আবার এককের ঘরে পাঁচ রেখে আমি বিন্যাস পাবো ছয়টি। এককের ঘরে যদি আমি পাঁচ রাখি তাহলে আবারও সংখ্যা পাবো আমি ছয়টি, কিন্তু ওই যেহেতু এককের ঘরে পাঁচ রেখেছি তাহলে এই পাঁচের জায়গায় আগের পাঁচের জায়গায় তিন চলে আসবে, তিন তিন আসবে, এখানে তিন আসবে, এখানে আসবে তিন এবং এখানে আসবে তিন। দেখো এককের ঘরে পাঁচ রাখলেই কিন্তু আমি বেজোড় সংখ্যা পাবো, কারণ আমরা জানি যে এখানে বেজোড় সংখ্যা আছে দুইটা, তিন একটা আর পাঁচ একটা। তাহলে এককের ঘরে তিন রেখে মোট বেজোড় সংখ্যা পাবো আমরা ছয়টা এবং এককের ঘরে পাঁচ রেখে মোট বেজোড় সংখ্যা পাবো আমরা ছয়টা। এই ছয়টা ছয়টা মোট বারোটা সংখ্যা আমরা পাবো এই প্রশ্নটির সমাধান। তাহলে দেখো এটি আমি একটা গাণিতিক টার্মে আসলে ক্যালকুলেশন করতে চাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এককের ঘরে যখন আমরা পাঁচ রাখবো
তখন বাকি 2 3 এবং 4 গুলো 4 এই তিনটি সংখ্যার মধ্যে বিন্যাস তৈরি হবে। আবার এককের ঘরে যখন আমি 3 রাখব তখন 2 4 এবং 5 এই তিনটি অঙ্ক বিন্যাস ঘটাবে। তাহলে পজিশন ফিক্সড করব আমরা। তাহলে বেজোড় সংখ্যা তৈরি করতে গেলে আমাদেরকে এককের ঘরে রাখতে হবে, 3 এককের ঘরে রেখে মোট বিন্যাস নিয়ে আসতে হবে, আবার 5 এককের ঘরে রেখে বিন্যাস নিয়ে আসতে হবে। এই দুইটি বিন্যাস একসাথে যোগ করলে আমরা এই 2 3 4 5 এই অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের মোট কতগুলো বেজোড় সংখ্যা তৈরি করা যায় তা আমরা বের করতে পারবো। তো দেখো এখন এতক্ষণ থেকে যেহেতু আমি প্র্যাকটিক্যাল দেখাইলাম যে মোট এককের ঘরে 3 রেখে মোট কতটি বেজোড় 4 অঙ্কের বেজোড় সংখ্যা তৈরি করা যায় এবং এককের ঘরে 5 রেখে মোট কতটি 4 অঙ্কের বেজোড় সংখ্যা তৈরি করা যায় সেটা আমি দেখাইলাম, এখন আমি গাণিতিক টার্ম দেখাবো। দেখো তাহলে এককের ঘরে যদি আমি 3 রাখি তাহলে এককের ঘরে 3 রাখলে বাকি তিনটি অঙ্ক আসছে 2 4 এবং 5, এগুলোর মধ্যে একটা বিন্যাস হবে, অর্থাৎ 3 হবে, 3 এককের ঘরে পজিশন ফিক্সড করবে। তাহলে বাকি তিনটি অঙ্ক হলো 2 4 এবং 5 আর এককের ঘরে বসবে 3। তো এককের ঘরে যদি আমি 3 রাখি বাকি এই তিনটি অঙ্ক বিন্যাস করবে। তাহলে বাকি তিনটি অঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এটাকে আমরা মোট বিন্যাস আমরা নিয়ে আসতে পারবো, এই তিনটি অঙ্কের মোট বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 3 আর এককের ঘরে 3 রেখে। তাহলে এখানে এককের ঘরে 3 রেখে এই তিনটি অঙ্কের মোট বিন্যাস হলো, কারণ এটা তো পজিশন ফিক্সড হয়ে গেল 3, এটা কোনো বিন্যাসে আসবে না। তাহলে এই তিনটি অঙ্ক মোট বিন্যাস দিতে পারে ফ্যাক্টরিয়াল 3 সমান আমরা লিখতে পারি 3 × 2 × 1, অর্থাৎ 6টি বিন্যাস। আবার যখন এককের ঘরে আমি 5 রাখবো, এককের ঘরে 5 রাখলে বাকি যে তিনটি অঙ্ক আছে 2 3 এবং 4 এই তিনটি অঙ্ক বিন্যাস ঘটবে আর 5 এককের ঘরে থাকবে। আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি এককের ঘরে 5 রেখে, এককের ঘরে 5 রেখে বিন্যাস হব, এককের ঘরে 5 রেখে বিন্যাস হব কয়টা? এককের ঘরে যদি আমরা 5 রাখি তাহলে এককের ঘরে 5 পজিশন ফিক্সড হলো, তাহলে বাকি তিনটি অঙ্ক বিন্যাস করবে, বাকি তিনটি অঙ্ক হলো 2 3 এবং 4। তাহলে এই 2 3 4 যেহেতু ভিন্ন ভিন্ন অঙ্ক তাহলে এদের মধ্যে মোট বিন্যাস হব আমরা ফ্যাক্টরিয়াল 3 সমান 6টি আগের মতো। তাহলে এই 6টি আর 6টি মোট বিন্যাস পাবো আমরা 12টি। সো এই 5 নম্বর প্রশ্নের সমাধান হবে 12, 12টি বিন্যাস পাবো আমরা, মোট 12টি ভিন্ন ভিন্ন 4 অঙ্কের বেজোড় সংখ্যা গঠন করা যাবে, অ্যান্সার হবে 12টি। আশা করছি তোমরা বুঝছো যে এই 4টি অঙ্ক ব্যবহার করে 4 অঙ্কের মোট কতগুলো বেজোড় সংখ্যা তৈরি করা যাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভালো থাকো, আবারও দেখা হবে যে বুয়েট এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের নতুন একটি পর্বে। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইমন ইন্ডিক একাডেমি, আই অ্যাম ইমন। ভিডিওটি যদি আমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের কী ধরনের ভিডিও দরকার তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।